Assalamualaikum, প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি তোমাদের দয়ায় ভালো আছি দেখো প্রিয় শিক্ষার্থী আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পর্যায়বৃত্ত গতি অধ্যায় থেকে বিগত আরো চারটি ক্লাসে আলোচনা করছি আজকে আমরা আলোচনা করব অন্তরক সমীকরণ হতে সরল সন্ধিত কণা সরণ বেগ পর্যায়কাল ত্বরণ কম্পাঙ্ক দশা ও কৌণিক কম্পাঙ্ক কিভাবে নির্ণয় করা যায় স্পন্দনরত অবস্থায় রাখি সেই ক্ষেত্রে বস্তুটি কি পরিমাণ অবস্থানের পরিবর্তন ঘটাবে সেটাকে তার স্মরণ বলা হবে সেটাকে তার কি বলা হবে স্মরণ বলা হবে এখন তাহলে দেখো আমি মনে করলাম কোন একটি বস্তু একটি ওয়াই প্রাইম অক্ষকে কেন্দ্র করে একটি বৃত্তাকার কক্ষপথে এবং ওদিকে কি করতেছে ঘুরতেছে মনে করি কোন একটি বস্তু ওয়াই প্রাইম অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে কিভাবে ঘুরতেছে ওমেগা সমকোণিক বেগে ঘুরতেছে ওমেগা সমকোণিক বেগে ঘুরতেছে মনে কর এই বৃত্তাকার কক্ষপথের কেন্দ্রবিন্দু হচ্ছে U এই বৃত্তাকার কক্ষপথের কেন্দ্রবিন্দু হচ্ছে কি U তাহলে আমি যদি U বরাবর একটি সরলরেখা টানি এই সরলরেখার নাম দিতে পারি X U X প্রাইম X U কি প্রাইম X প্রাইম তার মানে আমরা দেখতেছি যে কোন একটি বস্তু U Y প্রাইম অক্ষকে কেন্দ্র করে ওমেগা সমকোণিক বেগে ওয়াই থেকে এক্স অক্ষের দিকে কি করতেছে ঘুরে আসতেছে ওয়াই থেকে এক্স অক্ষের দিকে কি করতেছে ঘুরে আসতেছে মনে করলাম টি সময় পরে বস্তুটি ওয়াই বিন্দু থেকে পি বিন্দুতে আসে টি সময় পরে বস্তুটি কোন বিন্দুতে আসে ওমেগা সমকোণিক বেগ নিয়ে ওয়াই বিন্দু থেকে পি বিন্দুতে আসে তাহলে দেখো ওয়াই বিন্দু থেকে পি বিন্দুতে আসলে সে একটি কোণ অতিক্রম করবে একটি কি অতিক্রম করবে কোণ অতিক্রম করবে সেই কোণের নাম যদি আমি থিটা দ্বারা কি করে চিহ্নিত করি তাহলে দেখা যাবে যে কণাটি স্পন্দনরত কণাটি টি সময় পরে আদি অবস্থান থেকে পি বিন্দুতে আসার কারণে কোণের পরিবর্তন করছে কত থিটা ডিগ্রি কোণের পরিবর্তন করছে কত থিটা এই থিটা পরিমাণ কোণের কি হয়েছে পরিবর্তন হয়েছে এখন আমি মনে করলাম এই পি বিন্দুতে অবস্থান করতেছে কণাটি পি বিন্দু থেকে আমি এক্স অক্ষের উপর একটি যদি লম্ব টানি পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর যদি একটি কি টানি লম্ব টানি লম্বটি ইউ এক্স বা এক্স প্রাইম ইউ এক্স অক্ষকে এম বিন্দুতে সেট করে ইউ এক্স বা এক্স প্রাইম ইউ এক্স বিন্দুকে কি বিন্দুতে সেট করে এম বিন্দুতে সেট করে এই এম বিন্দুটা হবে যদি বস্তুটি এরকম বৃত্তাকার পথে না ঘুরে বৃত্তাকার পথে না ঘুরে যদি সরল রৈখিক পথে এক সত্য বরাবর গতিশীল হতো তাহলে ওয়াই বিন্দু থেকে টি সময়ে পি বিন্দুতে না আসে ওয়াই অক্ষ হতে টি সময়ে উ এম দূরত্ব অতিক্রম করে এম বিন্দুতে অবস্থান করত উ এম দূরত্ব অতিক্রম করে কোথায় অবস্থান করত এম বিন্দুতে অবস্থান করত আমি আবার বলতেছি যদি কোনো একটি বস্তু সরল সন্ধিতে স্পন্দনে স্পন্দনরত থাকে এবং ওই বস্তুটি ওমেগা সমকোণিক বেগে ঘূর্ণনরত অবস্থা থেকে কোন দিক থেকে ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষের দিকে ঘূর্ণনরত অবস্থায় থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটি নির্দিষ্ট সময় টি পরে বস্তুটি ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষের দিকে এসে পি বিন্দুতে থেমে যাবে মনে করলাম থেমে যাবে অর্থাৎ পি বিন্দুতে অবস্থান করবে মনে করলাম তার মানে তার অবস্থানের পরিবর্তন হবে টিটা অর্থাৎ ওয়াই ইউ পি এই অবস্থানটা পরিবর্তন করে ওয়াই বিন্দু থেকে সে কোথায় আসবে পি বিন্দুতে আসবে কিন্তু যদি সে বৃত্তাকার পথে না ঘুরত সরল রেখা বরাবর যেত সেই ক্ষেত্রে সে ওয়াই বিন্দু থেকে পি বিন্দুতে না আসে ইউ বিন্দু থেকে এম বিন্দু পর্যন্ত আসতো ইউ বিন্দু থেকে এম বিন্দু পর্যন্ত কি করতো আসতো এই ইউ এমটা হবে তার সরল এক্স ও এমটা হবে তার সরল কি এক্স এই এক্স এর মান আমরা বাই করব এই এক্স এর মান আমরা কি করব বাই করব এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমরা এখানে দেখতেছি যে ও ওয়াই এবং পি এম পরস্পর এক্স অক্ষের উপর লম্ব ও ওয়াই এবং পি এম পরস্পর এক্স অক্ষের উপর লম্ব ও ওয়াই এবং পি এম পরস্পর এক্স অক্ষের উপর লম্ব এবং ও পিটা তাদের ছেদক ছেদক ও পিটা তাদের কি ছেদক আমরা ষষ্ঠ শ্রেণী বা সপ্তম শ্রেণীতে পড়ছি দুইটি সরলরেখা
দুইটি সমান্তরাল সরলরেখাকে যদি তৃতীয় কোন সরলরেখা দ্বারা ছেদ করা হয় তাহলে একান্তর কোণগুলি সমান হয়। একান্তর কোণগুলি কি হয়? সমান হয়। তাহলে এই কোণটা যদি থিটা হয় এই কোণটাও কি হবে? থিটা হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং কোণ ফি ওয়াই ইকুয়াল কোণ এম পি ও ইকুয়াল থিটা। এম পি ও ইকুয়াল কি? থিটা। তাহলে আমরা দেখতেছি কি কোণ ফি ও ওয়াই ইকুয়াল অবস্থান করে সেই ক্ষেত্রে যে কোণ উৎপন্ন করে তাকে কি কোণ বলা হয়? সমকোণ বলা হয়। আর কোন ত্রিভুজের মধ্যে একটি সমকোণ থাকলে সেই ত্রিভুজকে কি বলা হবে? সমকোণী ত্রিভুজ বলা হবে। সুতরাং ত্রিভুজ ও এন ফি একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ ও এন ফি একটি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে ফ্যানি একটু দেখবার, এই ত্রিভুজের মধ্যে থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ। থিটা হচ্ছে কি? সূক্ষ্ম কোণ। তোমাদের বোঝার জন্য আমি কিন্তু এগুলি ভেঙে ভেঙে করতেছি যে থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ। এরপর দেখো ফি এম হচ্ছে ভূমি, সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটাকে বলা হয় ভূমি। ফি এম সমান ভূমি, ভালো করে দেখবা, সূক্ষ্মকোণ সংলগ্ন আরেকটা বাহুটাকে ভূমি বাদে সেটাকে বলা হয় অতিভুজ, সেটার নাম দিলাম উপি। উপি সমান অতিভুজ। এরপর আছে কি, সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে উ এম। সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে কি? উ এম। তাই একটু বোঝার চেষ্টা করবা প্লিজ। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে কি বলা হয়? লম্ব বলা হয়। এখানে উ এম সমান এক সমান লম্ব। উ এম সমান এক সমান কি? লম্ব। আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত বিশ্লেষণ করি, ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা লিখতে পারি যে লম্ব বাই অতিভুজ সমান, লম্ব বাই অতিভুজ সমান
sin θ লম্বটা অতি সমান কি দিবে sin θ এখানে লম্ব হচ্ছে OM অধিভুজ হচ্ছে কি OB লম্ব হচ্ছে OM অধিভুজ হচ্ছে কি OB তাহলে একটু দেখো লম্ব যদি OM হয় অধিভুজ যদি OB হয় তাহলে আমরা এখানে লিখতে পারি OM OP sin θ বা দেখো তাইলে OM আমরা কিছু পর আগে পেয়েছিলাম x OP মানে অধিভুজ অধিভুজ মানে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ স্পন্দনরত কণাটি বৃত্তাকার পথে ঘোরার সময় যে ব্যাসার্ধ নিয়ে কি করে ঘূর্ণনরত অবস্থায় থাকে অর্থাৎ যে ব্যাসার্ধ নিয়ে একটি নির্দিষ্ট কৌণিক বেগে কোন একটি অক্ষ চতুর্দিকে ঘুরে সেই ব্যাসার্ধকে আমরা এখানে UP দ্বারা চিহ্নিত করব মনে করলাম এই UPটা হচ্ছে a এই UPটা কি a অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ a তার মানে x / a সমান sin सरल सुन्दित स्पंदने स्पंदनरत अवस्था थे स्पंदन विस्तार जो स्मल कैपिटल এবং কৌণিক সমান যদি থিটা হয় তাহলে রৈখিক সমান x ইকুয়াল হবে a sin থিটা x ইকুয়াল কি হবে a sin থিটা হবে এখন আরেকটা জিনিস দেখো প্রিয় শিক্ষার্থী এটাই হচ্ছে সরল সন্ধির স্পন্দিত কণা সরল সন্ধির স্পন্দনে স্পন্দিত কণার সরণের সমীকরণ এটা যদি আমি আরেকটু সামনের দিকে বাড়িয়ে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম থিটা সমান ওমেগা t তাহলে আমরা লিখতে পারি এখানে x সমান a sin ওমেগা t তাহলে আমি সরল সন্ধির কণার সরণের কয়টা সমীকরণ পাইলাম দুইটা সমীকরণ পাইলাম একটা সমান x একটা x ইকুয়াল a sin থিটা আরেকটা পাইলাম x ইকুয়াল a sin ওমেগা t আবার দেখো প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে ওমেগা মানে কৌণিক বেগ ওমেগা মানে কি কৌণিক বেগ এখন দেখো আমরা জানি যে কৌণিক বেগ ওমেগা সমান 2 pi / ক্যাপিটাল t 2 pi / ক্যাপিটাল t কারণ আমরা জানি যে একবার পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় নিয়ে সেটাকে বলা হয় পর্যায়কাল একবার পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় নিয়ে সেটাকে কি বলা হয় পর্যায়কাল বলা হয় কোন একটি বস্তু যদি একবার পূর্ণ কম্পন সম্পন্ন করে তখন সেই বস্তুটি 2 পাই রেডিয়ান কোণ অতিক্রম করে কত পাই রেডিয়ান কোণ অতিক্রম করে 2 পাই এই যে এখান থেকে ঘুরে এই যে এখানে আসলে যে কোণটা কেন্দ্রের মধ্যে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটার পরিমাণ হবে 2 পাই এখান থেকে এসে এখানে আসতে অর্থাৎ এখান থেকে এখানে আসতে যে সময়টা নিলে সেটাকে বলা হবে পর্যায়কাল t তার মানে t সময়ে ঘুরে আসে 2 পাই রেডিয়ান একক সময়ে ঘুরে আসে 2 pi / t রেডিয়ান আমরা জানি যে একক সময়ে কৌণিক সরণের পরিবর্তনের হারকে একক সময়ে কৌণিক সরণের পরিবর্তনের হারকে কৌণিক বেগ বলা হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওমেগা সমান 2 pi / t 2 pi / t আবার দেখো প্রিয় শিক্ষার্থী আবার দেখো আমরা জানি যে x কিন্তু যতগুলি কম্পন সম্পন্ন হয় তাকে তার কম্পাঙ্ক বলে x কিন্তু যতগুলি কম্পন সম্পন্ন হয় তাকে তার কি বলা হয় কম্পাঙ্ক বলা হয় তাহলে দেখো একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে সময় লাগে ক্যাপিটাল t সেকেন্ড একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়কে পর্যায়কাল বলা হয় পর্যায়কালকে ক্যাপিটাল t দ্বারা প্রকাশ করা হয় তার মানে ক্যাপিটাল t সেকেন্ডে সম্পন্ন হয় একটি কম্পন ক্যাপিটাল t সেকেন্ডে সম্পন্ন হয় কয়টি কম্পন একটি কম্পন আমি বলছিলাম x সেকেন্ডে যতগুলি কম্পন সম্পন্ন হয় তাকে তার কম্পাঙ্ক বলা হয় x সেকেন্ডে যতগুলি কম্পন তাহলে x সেকেন্ডে যতগুলি কম্পন সম্পন্ন হয় সেই x সেকেন্ডে সম্পন্ন হবে 1 / t সংখ্যক কম্পন 1 / t সংখ্যক কম্পন আর x সেকেন্ডে যতগুলি কম্পন সম্পন্ন হবে সেটাকে আমরা বলছিলাম কম্পাঙ্ক কম্পাঙ্ককে n বা f দ্বারা প্রকাশ করা হয় আমি কিছুক্ষণের জন্য n দ্বারা লিখলাম আমি কিছুক্ষণের জন্য কি দ্বারা লিখলাম n দ্বারা চিহ্নিত করলাম তাহলে n সমান লিখতে পারি 1 / ক্যাপিটাল t n সমান কি লিখতে পারি 1 / ক্যাপিটাল t এখন প্রিয় শিক্ষার্থী একটু এখানে আসি আমরা এখানে ওমেগা সমান 2 পাই ইনটু 1 / t কে সেপারেট করে লিখলাম n সমান 1 / 2 পাই ইনটু ওমেগা সমান সরি ওমেগা সমান 2 পাই ইনটু 1 / ক্যাপিটাল t এখন আমি এই মানটা এখানে বসে দেব 2 পাই n 2 পাই n তাহলে 1 / ক্যাপিটাল t এর মান বসে আমরা কত n আমি এই ওমেগার মানটা এখানে বসাবো এখানে বসালে আমরা পাবো x সমান a sin 2 পাই n t এটাও কিন্তু সমসংযোজিত স্পন্দনে স্পন্দনরত কোন বস্তুর সরণের সমীকরণ এটাও কিন্তু সরল সন্ধির স্পন্দনে স্পন্দনরত কোন বস্তুর সরণের সমীকরণ আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা
কিভাবে সরল সন্ধির স্পন্দন স্পন্দন মত কণার সরল নির্ণয় করবা সেটা বুঝতে পারছো কিভাবে সরল সন্ধির স্পন্দনে স্পন্দন মত বস্তুর সরলের সমীকরণ নির্ণয় করবা সেটা বুঝতে পারছো এখন আমরা কিভাবে বেগ নির্ণয় করব সেটা একটু দেখব বেগ আমরা বেগ কাকে বলি বেগ মানে কি সময়ের সাপেক্ষে সরলের পরিবর্তন হারকে বেগ বলা হয় সময়ের সাপেক্ষে সরলের পরিবর্তন হারকে কি বলা হয় বেগ বলা হয় ব্যাগকে ভি দ্বারা প্রকাশ করা হয় ব্যাগকে কি দ্বারা প্রকাশ করা হয় ভি দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি যে কিছুক্ষণ আগে আমরা পেলাম সরণ এক্স ইকুয়াল সরণ এক্স ইকুয়াল এস সাইন ওমেগা টি বা আমরা পেয়েছিলাম সরণ এক্স ইকুয়াল এস সাইন থিটা বা আমরা পেয়েছিলাম সরণ এক্স ইকুয়াল এস সাইন টু ফাই এন টি তুমি যে কোনো একটা মনে করে নিতে পারো আমি মনে করে নিলাম এক্স ইকুয়াল এস সাইন ওমেগা একক সময়ে সরণের পরিবর্তন হারকে ব্যাগ বলা হয় একক সময়ে সরণের পরিবর্তন হারকে কি বলা হয় ব্যাগ বলা হয় এখন আমি এখানে x এর মানটা বসাবো d dt of s sin ওমেগা t d dt of কি কি s sin ওমেগা t তাহলে আমরা এখন একটু ক্যালকুলেশন করলে দেখতে পাবো v সমান ধ্রুব রাশি বের করে দিলাম d dt of sin ওমেগা t d dt of কি কি sin ওমেগা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা প্লিজ এখানে কিন্তু থিটা ছিল না এটা কিন্তু থিটা নয় এটা কিন্তু ওমেগা টি এই জন্য এটাকে আবার ডিফারেনশিয়েট করতে হবে আমি গতকালকে দেখাইছিলাম এটাকে আবার ডিফারেনশিয়েট করতে হবে আবার ডিফারেনশিয়েট করলে ওমেগা ধ্রুব রাশি তাহলে একটু দেখো ডি ডি টি অফ ওমেগা টি ওমেগা ধ্রুব রাশি বের হয়ে যাবে তাহলে বাকি থাকবে ডি ডি টি অফ টি ডি ডি টি অফ টি অর্থাৎ টি এর সাপেক্ষে টি কে টি এর সাপেক্ষে টি কে ব্যবহার করলে ঠিক আছে তাহলে আমি যদি এখানে মানটা বসাই cos ওমেগা t ইনটু ওমেগা তাহলে আমরা দুটোই পাবো ওমেগা cos ওমেগা t ওমেগা cos ওমেগা t তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী আমরা আরেকটু ক্যালকুলেশন করব আমরা জানি যে আমরা এখন এখানে লিখব v সমান ওমেগা cos ওমেগা t দেখো আমরা cos θ সমান কি জানি আমরা জানি যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1 আমরা জানি যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান কি 1 এটা আমরা জানি এখান থেকে আমরা লিখতে পারি যে cos স্কয়ার θ সমান 1 মাইনাস sin স্কয়ার θ cos স্কয়ার θ সমান 1 মাইনাস sin স্কয়ার θ sin স্কয়ার θ দেখো এখন আমি যদি এখানে শুধুমাত্র cos θ হিসাব করি cos θ ইকুয়াল স্কয়ার রুট অফ 1 মাইনাস sin স্কয়ার θ তাহলে আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি এখান থেকে যদি ক্যালকুলেশন করা অর্থাৎ এই cos θ এর মান যদি এটা হয় তাহলে cos ওমেগা t এর মান কত আসবে cos ওমেগা t ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার ওমেগা t আসবে 1 মাইনাস sin স্কয়ার ওমেগা t আসবে sin স্কয়ার ওমেগা t আসবে আমি সেটা এখানে বসাবো b সমান 1 ওমেগা রুট 1 মাইনাস sin স্কয়ার ওমেগা t b সমান 1 ওমেগা স্কয়ার রুট অফ 1 মাইনাস sin স্কয়ার ওমেগা t এটা আমি বসাইলাম এটা বসানোর পর আমাকে কি করতে হবে দেখো ঠিক আছে 1 মাইনাস sin স্কয়ার ওমেগা t এখন বা b সমান 1 ওমেগা স্কয়ার রুট অফ এটাকে আমি লিখবো 1 মাইনাস sin ওমেগা t হোল স্কয়ার sin ওমেগা t হোল স্কয়ার এটা আমরা লিখবো
ওমেগা ডি সরলের সমীকরণ এক সমান কি পাইছিলাম এস এন ওমেগা ডি পাইছিলাম এখান থেকে আমরা লিখতে পারি সাইন ওমেগা ডি ইকুয়াল এক্স বাই এ সাইন ওমেগা ডি ইকুয়াল কি লিখতে পারি এক্স বাই এ লিখতে পারি এই মানটা আমি এখানে বসাই দেব এখানে যদি বসাই এই মানটা যদি আমি এই সমীকরণে বসাই তাহলে কি পাবো দেখো বা বি সমান এ ওমেগা স্কয়ার রুট অফ 1 মাইনাস এ ওমেগা স্কয়ার রুট অফ 1 মাইনাস এটার মান ছিল কি এক্স বাই এ তাহলে সাইন ওমেগা ডি এর মান পাইছিলাম এক্স বাই এ তাহলে সাইন ওমেগা ডি হোল স্কয়ার সমান হবে এক্স বাই এ হোল স্কয়ার এখন আমি একটু ক্যালকুলেশন করব বা এ ওমেগা স্কয়ার রুট অফ 1 মাইনাস স্কয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার এক্স স্কয়ার বাই কি স্কয়ার এ স্কয়ার আমি আরেকটু ক্যালকুলেশন করব আরেকটু ক্যালকুলেশন করলে আমরা কি পাবো দেখো আমি আরেকটা ক্যালকুলেশন করব মানে এই এটাকে ভিতরে ঢুকিয়ে দেব এই রুটের ভিতরে ঢুকিয়ে দেব রুটের ভিতরে ঢুকিয়ে দিলে আমরা কি পাবো দেখো বা ভি ইকুয়াল ওমেগা রুট এ স্কয়ার রুট কি স্কয়ার এ স্কয়ার রুট কি স্কয়ার এ স্কয়ার রুট এ স্কয়ার মানে হচ্ছে যে রুট আর স্কয়ার কাটাকাটি গেলে বাকি থাকবে শুধুমাত্র এই এটা থাকবে এখানে আছে কি রুট 1 মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার এখন আমি রুট এর ভিতর রুট আর আসলে তাহলে কি করে দেব ভিতরে পাঠিয়ে দেব পাঠিয়ে দিলে আমরা কি পাচ্ছি দেখো রুট এ স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার 1 মাইনাস এক্স স্কয়ার বাই কি স্কয়ার এ স্কয়ার এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমি যদি গুণ করে বেরই তাহলে আমরা পাবো ভি ইকুয়াল ওমেগা এ স্কয়ার মাইনাস এটার সাথে এটা গুণ করলে এ স্কয়ার স্কয়ার কাটা গেল বাকি থাকবে এক্স স্কয়ার এস্কয়ার মাইনাস এক্স স্কয়ার এটাই হচ্ছে সরল সন্ধি স্পন্দনের ক্ষেত্রে সরল সন্ধি স্পন্দনের ক্ষেত্রে কোন কণার বেগে রাশিমালা সরল সন্ধি স্পন্দনের ক্ষেত্রে কোন কণার বেগে রাশিমালা সরল সন্ধি স্পন্দনের ক্ষেত্রে কোন কণার কিসের রাশিমালা বেগে রাশিমালা এখন দেখো প্রিয় শিক্ষার্থী আমার যদি যখন বস্তুটি সর্বোচ্চ বেগে যখন বস্তুটি সর্বোচ্চ সরণে অবস্থান করে সর্বোচ্চ সরণে অবস্থান করে যখন বস্তুটি সর্বোচ্চ সরণে অবস্থান করে সেই ক্ষেত্রে বিস্তার সর্বোচ্চ সরণে অবস্থান করলে বিস্তারকে তখন এ এর পরিবর্তে কি দ্বারা চিহ্নিত করা হয় ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয় ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয় যখন বিস্তার সরণ সর্বোচ্চ থাকে যখন সরণ সর্বোচ্চ থাকে তখন বিস্তারকে স্মল এ এর পরিবর্তে ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয় তখন ব্যাগ বি সমান দাঁড়ায় ওমেগা স্কয়ার রুট অফ এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এটাই হচ্ছে সরল সন্ধিতে স্পন্দনের ক্ষেত্রে সরল সন্ধিতে স্পন্দনরত কোন বস্তুর ক্ষেত্রে ব্যাগের সমীকরণ সরল সন্ধিতে স্পন্দনরত কোন বস্তুর ক্ষেত্রে কিসের সমীকরণ ব্যাগের সমীকরণ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ব্যাগ সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছো মনে রাখবা এই ব্যাগের সমীকরণ দিয়ে অনেকগুলি ম্যাথমেটিক্যাল প্রবলেম আমাদের কি করতে হবে সলভ করতে হবে আমরা আগামী ক্লাসে সেই প্রবলেম গুলো কি করব সলভ করব এখন আমরা ওই যে তরঙ্গ কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখার চেষ্টা করব তরঙ্গ কিভাবে নির্ণয় করব দেখো তরঙ্গ কিভাবে নির্ণয় করব দেখো আমরা জানি যে সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয় সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে কিসের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয় ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয় আমরা এখানে ব্যাগকে বি দ্বারা প্রকাশ করছিলাম ত্বরণ যদি এ হয় ত্বরণ যদি কি হয় ত্বরণ এ ব্যাগ বি এবং সময়টি হলে আমরা লিখতে পারি এ সমান ডি ডিটি অফ ভি ডি ডিটি অফ কি এটাকে আমি এক নং সমীকরণ দিলাম আমি কিছুক্ষণ আগে যখন ব্যাগ নির্ণয় করছিলাম তখন আমরা প্রথমবার অন্তরীকরণ করার পর ব্যাগ ভি সমান পেয়েছিলাম এ ওমেগা কস ওমেগা টি এ ওমেগা কস ওমেগা টি না বুঝতে আমি আরেকবার দেখাচ্ছি আমরা সরল পেয়েছিলাম এ সাইন ওমেগা টি এটাকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করছিলাম dx dt সমান d dt অফ a sin ওমেগা t এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো a পাবো
এই ফার্স্ট সাইন ওমেগা টিকে অন্তর্গত করলে আমরা পাবো cos ওমেগা টি এবং ওমেগা টিকে অন্তর্গত করলে আমরা পেয়েছিলাম ওমেগা টোটাল ক্যালকুলেশন করে আমরা পাই এর ওমেগা cos ওমেগা টি এটা আমরা পেয়েছিলাম কি সমান v সমান আমি এটা লিখলাম আমরা জানি ব্যাক v সমান a ওমেগা cos ওমেগা টি আমাকে বের করতে বলছে ত্বরণ ত্বরণ সমান হচ্ছে d dt অফ v d dt অফ v তাহলে আমি এক নাম থেকে লিখতে পারি এক নাম থেকে কি লিখতে পারি কাইন্ডলি দেখো एक बार देख लिखते भारी a इक्वल d dt ऑफ a ओमेगा cos ओमेगा t a ओमेगा cos ओमेगा t ठीक है लिख लेंगे ये ओमेगा t হচ্ছে দশা কোণ ओमेगा t হচ্ছে কি কোণ দশা কোণ এখন আমরা ক্যালকুলেশন দেখতে পড়ব দেখো ক্যালকুলেশনটা করলে আমাদের কি হয় a इक्वल আমরা a এর ধ্রুব রাশি বের করে দিলাম a ওমেগা ধ্রুব রাশি বের করে দিলাম এদের ডিফারেনশিয়েশন হবে না তাহলে বাকি থাকবে d dt অফ cos ওমেগা t d dt অফ কি কি cos ওমেগা t কাইন্ডলি তোমাদের আমি গতকালকে দেখিয়েছিলাম cos কে যদি আমি ডিফারেনশিয়েট করি cos কে যদি আমি কি করি x এর সাপেক্ষে বা t এর সাপেক্ষে cos কে ডিফারেনশিয়েট করলে সেটা কি হয়ে যায় sin হয়ে যায় কি রকম হবে -sin t হয়ে যাবে d dx অফ